খরচ কমিয়ে দু হাজার পঁচিশ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন চাঁদ দেখা সাপেক্ষে আসছে বছরের চার জুন নগরীতে হজ অনুষ্ঠিত হতে পারে প্রতি বছর লাখো মুসলমান আল্লাহর হুকুম পালন করতে অর্থাৎ হজ পালন করতে সৌদি আরবে সফর করেন অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ থেকেও পাড়ি জমান অনেকেই বাংলাদেশ থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন এক লাখ সাতাশ হাজার একশো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পনেরো হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ বারো হাজার একশো জন সুযোগ পাবেন এক্ষেত্রে প্রথমবারের মতো সরকারিভাবে দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে বুধবার সচিবালয়ে দু সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড আফুমো খালিদ হোসেন ঘোষণা অনুযায়ী গতবারের তুলনায় একটি প্যাকেজে হজের খরচ অন্তত এক লাখ টাকা কমেছে একটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় চার লাখ আটাত্তর হাজার দুশো বিয়াল্লিশ টাকা অপর প্যাকেজে পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছশো আশি টাকা আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে খরচ পড়বে চার লাখ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা বুধবার দুপুরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফুমো খালিদ হোসেন এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ চূড়ান্ত করা হয় দু সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং বিশেষ প্যাকেজ খরচ হয়েছিল ন লাখ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা আর বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে পাঁচ লাখ উননব্বই হাজার আটশো টাকা এছাড়া দু সালের হজের প্যাকেজ নির্ধারণের সময় সৌদি আরবের রিয়াল সমান উনত্রিশ দশমিক সাত টাকা করে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল এবারটা রিয়াল প্রতি বত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা করে হিসাব করা হয় সৌদি সরকারের নির্ধারিত ফি রিয়ালে হিসাব করে দিতে হবে বলে এবার হজ যাত্রীদের সৌদি অংশের খরচ বাড়বে সরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজের মধ্যে একটি হবে পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে অপরটি থাকবে কাবা শরীফ থেকে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে আসা যাওয়ার জন্য পরিবহন ও ভালো থাকার ব্যবস্থা থাকবে উভয় প্যাকেজের হজ যাত্রীদের জন্য মক্কার হোটেল কিংবা বাড়ি হতে বাসযোগে মিনার তাবুতে এবং মিনা আরাফা মোচদালিফা মিনা ট্রেন যোগে যাতায়াতের ব্যবস্থা থাকবে এছাড়া মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে দুটি প্যাকেজেই মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলে অ্যাটাচড বাথরুম সহ প্রতিুম সর্বোচ্চ জনের আবাসনের ব্যবস্থা থাকবে হোটেলে থাকবে রেফ্রিজারেটরের ব্যবস্থা এছাড়া হজ যাত্রীদের মক্কা মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে উল্লেখ্য এবছর প্রত্যেক হজ যাত্রীকে খাবার বাবদ ন্যূনতম চল্লিশ হাজার টাকার সম পরিমাণ রিয়াল এবং কোরবানি বাবদ সাতশো পঞ্চাশ সৌদিরিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে এছাড়া কেউ চাইলে অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে দুই তিন ও চার সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে